নমস্কার ভাই, আমি বনারানি চৌগ্রাম থেকে এসেছি। আমার দোকানের বিষয় তো কিছুই হলো না ভাই, কোনো মালামাল কোনো কিছু হয় নাই। তাহলে আমি এখন কি করব ভাই? তাহলে আমি যে দ্বিতীয়বার যে মাল তুলব, আমি যে হ্যাঁ বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? বর্ণনা দ্বিতীয়বার মাল তুলবো ভাই, তাহলে আমি নিরাপত্তা জি, আমি যে কষ্ট করে দ্বিতীয়বার মাল তুলছিলাম চুরি হয়ে গেল, তাহলে আমাকে তো এখন আর কেউ ঋণ টেন দিচ্ছে না, তাহলে আমি কিভাবে আমি আবার জিনিসের মাল তুলবো দোকানে? আমি কিভাবে করে খাবো ভাই? তাহলে আমি তো এক মাস থেকে দোকান বন্ধ আমার, আমি কি করে খাবো ভাই এখন আপনি বলেন। আমি ওই জন্যেই ওসি সাহেবকে আমি নির্দেশনা দিচ্ছি যে এখানে আমি প্রকাশ্যে হয়তো বলতে পারছি না, কিন্তু প্রযুক্তিগত অনেক সহযোগিতা আছে। কয়টার সময়ে ওখানে চুরিটা হয়েছিল? সিসিটিভি ক্যামেরাতে আছে নাই? আছে কি না বলেন? হ্যাঁ আছে। তো তাহলে আপনি যদি একজন চৌকস, একজন যদি আপনি অফিসারকে দায়িত্ব দিতেন, এখানে কি দেখেন? আমার কাছে আছে সিসিটিভি ফুটেজটা আছে। আমি এটা আপনি সংগ্রহ করছেন, ওরা তো ওরাই লাগাইছে, ওরাই তো লাগাইছে। এখানে দেখেন, এখানে যে 3 মিনিট 20-25 সেকেন্ডের একটা ভিডিও আমি পেয়েছি, আপনাকেও পাঠাইছি। এখানে দেখেন একটা চোর ঢুকতেছে দোকানের ভেতরে, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে, এবং ঢুকে সে দুইটা বস্তা নিয়ে চুরি করতেছে, এবং তারা কিন্তু একটা ক্যাপ পরা একটা মাস্ক পরা, এবং ভিডিও কোয়ালিটিও খুব ভালো। এই ধরনের ছবি কোয়ালিটি দিয়ে এই চোরকে কিন্তু শনাক্ত করা খুব সহজ। হয়তো চৌগ্রাম ইউনিয়নের কোনো চোর না, কারণ ওই চোর তো জানতো না যে এখানে লুকানো একটা ক্যামেরা আছে, তাহলে তো ক্যামেরাটা ভেঙে ফেলতো। কিন্তু চোর কিন্তু দেখছে যে ও ঢুকছে তাড়াতাড়ি, 3.5 মিনিটের মধ্যে চুরি করছে, আবার বের হয়ে চলে গেছে ট্রাক নিয়ে। তখন কারেন্ট ছিল না তো, ওই তো ওই সময়ে। তার মানে এইখানে যে একটা দোকান আছে, সেই দোকানের বাড়িওয়ালা, আপনার বাড়ি কত দূর এখান থেকে? এখান থেকে মানে 100 ফিট হবে। তার মানে ওরা জানে যে এই দোকানে মাল আছে। তাহলে আমার কথাটা হচ্ছে, নিশ্চয়ই চৌগ্রামের ওই মহল্লা বা ওই গ্রামের কেউ না কেউ হয়তো জড়িত আছে, তাছাড়া সেই তথ্যটা পেল কিভাবে? এই দুইটা চোর ও তো স্বপ্নে দেখেনি যে এখানে আসলে পারে আমি চুরি পাবো। দেখেন আপনি, এখান থেকে নিয়ে এসে চলে যাচ্ছে। তাহলে যেই কয়টার সময় এখানে, ধরেন রাত্রে কয়টার সময় ছিল? 5:18। ওটা ক্যামেরার টাইম ঠিক, ক্যামেরার টাইমটা ঠিক ছিল না। তবে এমনি আনুমানিক কয়টা ছিল? ওটা নাইট গেট 4টার সময় আমাকে ডাক দিছে, 4টার সময় নাইট গার্ড ডাক দিছে। তাহলে 3টা পরে চুরি হয়েছে। হ্যাঁ ওরকমই হবে। ও তো আবার দরজাটা আটকায় দিয়ে গেছে। হ্যাঁ আটকায় দিয়ে গেছে। তো নাইট গার্ড তখন কি কিভাবে আসলো? নাইট গার্ড দেখছে আমি অর্ধেক শাটার খোলা, আমাকে রাতে বাড়িতে আসে 4টার সময় আমাকে বাসায় আসে, ডেকে নিয়ে গেছে, বলছে তোমার দোকান 2টার দিকে চুরি হয়ে গেছে, আমাকে 10-12 জন মিলে ব্যান্ডে রাখিছে। তো নাইট গার্ড বললো যে কয়জন আসছিল? আমাকে হচ্ছে যে কতজন আসেছিল তা বলেনি, বলেছে যে 10-12 জন মিলে আমাকে ব্যান্ডে রেখেছে, রেখে আমার আপনি তোমার তোমার দোকান চুরি চুরি করে নিয়ে চলে গেছে। তো আপনি নাইট গার্ডের জবানবন্দি নিছেন ওসি সাহেব? আমি তো এখানে আপনি বলছি না যে তদন্তে সব কিছু আপনি মাইক্রোফোনে বলেন, আপনি এখানে বলেন, কিন্তু আমি বলতে চাচ্ছি ঘটনাটা কয়দিন আগে? 18 তারিখ গত মাসে, গত মাসে। তাহলে এর মধ্যে এখানে যে এই যে এতক্ষণ ধরে চুরি করে নিয়ে যাচ্ছে, তার সাথে একটা ট্রাক ছিল সেখানে, সে করে নিয়ে গেছে, এবং এখানে একাধিক মানুষ ছিল, তো নাইট গার্ডের বক্তব্য এবং এই যে দরজা আটকায় গেল, তাই না? আমাকে বলেন যে এই 2টা থেকে 4টা পর্যন্ত প্রযুক্তির বেশ কিছু আমরা ব্যবহার করতে পারতাম, যে ওই সময়ে ওই দোকানের আশপাশে কারা ছিল, এটা তো বাই করা সম্ভব? আমার কথা বুঝেন নাই, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, হয়তো চোরও শুনছে আজকে আমার এই বক্তব্য, কিন্তু চোর কিন্তু ধরতে হবে। আর ধরার জন্য
যথেষ্ট তথ্য উপাত্ত আপনার কিন্তু কাছে আছে। সব দোকানে তার সিসিটিভি ক্যামেরা থাকে না, কিন্তু উনার দোকানে ছিল, অতএব আপনার কাছে একটা উপাত্ত আছে। এবং নাইট গার্ডও বলছে কখন চুরিটা হয়েছে, তাহলে নাইট গার্ডের তথ্য কিন্তু আপনাকে সহযোগিতা করবে চোরদেরকে ধরতে। আর তৃতীয় কথা, আমার একটা অনুমান, আমি জানি না যে আপনারা একমত হবেন কি না, যে এলাকায় চুরি হয় ছিনতাই হয় সেই এলাকার কোনো মানুষ ছাড়া, সহযোগিতা ছাড়া কোনো চোর এসে কি চুরি করতে পারে? মানে সে কিভাবে জানলো যে আমি আনুমানিকভাবে এখানে যাব আর যে দোকান খুলবো চুরি করে নিয়ে চলে যাব? হ্যাঁ, সেটাই। আরও তো দোকান ছিল, সে রাস্তার ধারে গেল ওইটা চুরি করে নিয়ে চলে গেল কয়টার সময়ে, ও দোকানের ভিতরে তো একজন ঘুমায় থাকতে পারত, তাই না? ধরেন যে দোকানে যদি উজ্জ্বল যদি ঘুমায় থাকতো, ধরেন, কিংবা ওর ছোট ভাই যদি দোকানে ঘুমায় থাকতো, তাহলে চোর ঢুইকে ধরা পড়ে যেত না? তার মানে ও জানতো যে এই ঘরে নতুন মাল আনিছে, অনেক মালামাল আছে এবং ঘরের ভিতরে কেউ নাই, তাই না? তাছাড়া এত নিশ্চিত হয়ে সে ঢুকতো কেন? তা আমার কথা, আপনি যদি মনোযোগ দিতেন তাহলে এই এক মাসে কিন্তু অনেক তথ্য উপাত্ত বের হতে পারত। শুধুমাত্র মামলা নিয়ে, শুধুমাত্র মামলা নিয়ে, শুধুমাত্র আপনার ধরেন যে পার্শ্ববর্তী থানায় আপনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিংবা স্টিল ছবি দিয়ে আপনি কি মনে করেন যে দায়িত্ব শেষ হবে? তাহলে আর কতদিন লাগতে পারে? আপনি কি পেয়েছেন যে ওই রাত দুইটা থেকে চারটা পর্যন্ত ওই দোকান বা ইউনিয়ন পরিষদের আশপাশে কতজন ব্যক্তির উপস্থিতি ছিল, তাই না? তো সবগুলো নেন, প্রয়োজন হলে আমি আপনাকে সহযোগিতা করব। আমার কথাটা বুঝতে পারছেন? ওর চোখের উজ্জ্বল এবং বর্ণার যে চোখের পানি, এটা একটু অনুভব করেন। আমি জানি যে আপনি চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার ফলাফল যদি আমরা না পাই তাহলে ওই কষ্ট তো দুর্ভাগ্য দূর হবে না। আজকে ও ভয় পাচ্ছে আবার যে মালামাল ওই কষ্ট করে দোকানে তুলবে, কোন সাহসে কোন ভরসায় তুলবে? আপনি সেই ভরসা কি দিতে পারবেন উজ্জ্বল আর বর্ণাকে? স্যার, এ প্রসঙ্গে একটু কথা বলা দরকার। স্যার, এখানে আমরা, আপনি জানবেন স্যার, আমরা এই যে এই পুরো পৌর এলাকায় একটা পার্টি দিয়ে রাত্রিতে আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করি। আমরা এই চৌগ্রাম থেকে একেবারে আমাদের এই স্থাপন দিঘি পর্যন্ত একটা পার্টি কাজ করে, এবং সেদিনকেও আমার পার্টি ছিল সেই রোডে। এর ইতিপূর্বে কিন্তু এই রোডে কোনো পার্টি থাকতো না। এই যে কিছুক্ষণ আগে বক্তব্য বলেছে যে এই রোডটা এখন আমরা রাত্রিবেলায় অনেকটা নিরাপদ মনে করি, স্যার আমরা আমাদের জায়গা থেকে কাজ করার আমরা চেষ্টা করছি, সর্বোত্তম চেষ্টা করি। স্যার একটু যদি আপনি সময় দেন, একটা মিনিট শুধু বলি স্যার। গত কয়েকদিন আগে আমাদের এখানে সিসি ফুটেজ ধরে স্যার আমরা একটা আইডেন্টিফাই করেছি স্যার, ওই যে একজন মুক্তিযোদ্ধার যে টাকা মিসিং হলো, এবং এটা আমরা আমাদের টিম আমরা প্রত্যক্ষভাবে এবং ফুটেজ দেখে, আসলে এটা মানে স্বাভাবিকভাবে পারার কথা না, কিন্তু আমরা একজনের পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তার গেঞ্জি শনাক্ত করে সেই রিস্কালাকে শনাক্ত করেছি, এবং সেই রিস্কালাকে স্যার আমরা অ্যারেস্ট করেছি। আমাদের স্যার গাফিলতি না, সেটা বলছি, অ্যারেস্ট হলো তো, তার মানে সিসিটিভি ক্যামেরা থাকলে, তথ্যপাত্র পেলে, আর পুলিশ যদি আন্তরিকভাবে চায় তাহলে অপরাধীকে শনাক্ত করতে পারে, ধরতে পারে, অপরাধ নির্মূল করতে পারে। এটা আপনার বক্তব্যেই প্রমাণ হলো। আমাদের গরুরহাটে ছিনতাই হচ্ছিল, আপনি ধরছেন চক্রকে। এখানে মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই হয়েছিল, আপনি লাল গেঞ্জি ধরে ধরছেন। কিন্তু ভ্যান চুরি হচ্ছে, মোটর সাইকেল চুরি হচ্ছে, দোকান চুরি হচ্ছে, আমি চাই এগুলো সম্পূর্ণভাবে বন্ধ হোক। তো আপনারা, আপনি কি আশ্বস্ত করছেন উজ্জ্বল বর্ণা এখন দোকানে মালামাল নিয়ে তার ব্যবসাটা আবার কষ্ট করে শুরু করুক, চোরকে ধরেন, চোরের কাছ থেকে মালামাল উদ্ধার করেন, কিন্তু সে এখন মাল তুলেন, দোকানে মালামাল তুলেন, আপনি ব্যবসা শুরু করেন? আমি ওসিকে বলে দিচ্ছি যত দ্রুত সম্ভব চোর এবং চুরির মালামাল উদ্ধার করে আপনাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে, আপনারা আপনাদের ব্যবসা শুরু করেন, ঠিক আছে? আমরা পাশে আছি, আপনার সহযোগিতা কামনা করছি। আমি 10-20-50 হাজার টাকা যেটা সম্ভব, ধন্যবাদ, আমি সহযোগিতা করবনি, আপনারা ব্যবসা শুরু করেন, ঠিক আছে?